দেখুন, যে কারণে রেল স্টেশনকে বিয়ে আছে শারীরিক সম্পর্ক, শান্তাফি রেল স্টেশন টানা 36 বছর ধরে চুটিয়ে প্রেম করছেন আর তার শেষ পরিণতি বিয়ে, এখানেই শেষ নয়, শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। তবে চমকে ওঠার বিষয় হচ্ছে এই সঙ্গিনী কিন্তু রক্ত মাংসে গড়া কোনো মানুষ নয়, সেটি হচ্ছে একটি রেল স্টেশন, নাম শান্তাফি রেল স্টেশন, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত। আর এই রেল স্টেশনের সঙ্গে গাঁট ছাড়া বেঁধেছেন প্রেমিকা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো শহরের বাসিন্দা ক্যারল। ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রে এই বিয়ের কোনো আইনগত বৈধতা নেই, তবুও 2015 সালে রেল স্টেশনকে বিয়ে করেন ক্যারল। গত বছর ক্রিসমাসের দিন তিনি স্টেশনের সঙ্গে বিয়ের প্রথম বার্ষিকীও উদযাপন করেছেন। সঙ্গিনী স্টেশনকে আদর করে একটা নামও দিয়েছেন তিনি, দায়াদ্রা। ভালোবাসার এই দায়াদ্রাকে দেখতে প্রতিদিন 45 মিনিটের পথ পাড়ি দেন তিনি। ক্যারল বলেন, 2011 সালের আগে আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তবে আমি ছেলেবেলা থেকে শান্তাফি রেল স্টেশনকে ভালোবাসি, শেষ পর্যন্ত তাকে বিয়ে করেছি। ক্যারল আরও বলেন, স্টেশনে একটি জায়গা আছে যেখানে দুইটি দেয়াল সংযুক্ত, আমি তাকে স্পর্শ করতে সেখানেই যাই, যখন আমি তাকে স্পর্শ করি তখন মনে হয় সে সত্যিই আমাকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছে, আমি যখন সেখানে থাকি তখন মনে হয় আমি যেন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করছি। তবে বিষয়টি নিয়ে একদমই বাড়াবাড়ি করতে চান না ক্যারল, কারণ সেক্ষেত্রে তাকে স্টেশনে প্রবেশে নিষেধ করা হতে পারে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।